সংবাদ সব সময় এটিভি সংবাদ। আমরা উপস্থিত হয়েছি জেলা টাঙ্গাইলের মধুপুর থানাধীন 11 নং শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। আমরা কথা বলবো এখানকার সফল ইউপি চেয়ারম্যান জনাব আক্তার হোসেনের সঙ্গে। প্রথমবারে স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত জনাব আক্তার হোসেন, আমরা তার কাছে জানতে চাইব বর্তমান সফল সরকার আজ প্রতিটি গ্রামগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং এই সফলতার ধারাকে অব্যাহত রাখতে সরকারের যে সকল কর্মসূচি ইউনিয়ন পর্যায়ের জন্য বরাদ্দ আছে সেই কর্মসূচিগুলো আপনার ইউনিয়নে সঠিকভাবে পালিত হচ্ছে কিনা, সঠিকভাবে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে কিনা এ ব্যাপারে কিছু। আমি মোহাম্মদ আক্তার হোসেন, 11 নং শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মধুপুর টাঙ্গাইল। বর্তমান আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার যে 21-এর এবং 41 যে ভিশন, সেই ভিশনের কার্যক্রমের উপর ভিত্তি করে পরিষদ বর্গ নিয়ে সফলভাবে সবগুলোই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প যেটা বলে, সেই প্রকল্পে ইতিমধ্যে আমাদেরকে যে কয়টা ঘর দিয়েছিল সেটা সফলভাবে প্রবাহিত হয়েছে এবং 40 দিনের কর্মসূচি মধুপুর উপজেলার মধ্যে আল্লাহর উপর ভরসাকে বলতে পারি সঠিকভাবে আমরা পরিচালনা করে আসছি। এবং টিআর কাবিখা, তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিডি, বিজিএফ, এর মধ্যে আমাদের যে সফলতা আছে ইতিমধ্যে আমি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে একটা স্বর্ণপদকও পেয়েছি। তারপরেও আমি চেষ্টা করব, যেহেতু টাঙ্গাইল জেলা থেকে আমার ইউনিয়নের দূরত্ব প্রায় 75 কিলোমিটার, ভৌগোলিক কারণে আমরা পিছিয়ে আছি, আমাদের শোলাকুড়ি ইউনিয়নের যে সমস্ত উৎপাদিত ফসল যেমন আনারস, কলা, আলু, কচু এবং বিভিন্ন দ্রব্য সামগ্রী যে সমস্ত উৎপাদিত ফসল এই পাহাড়ি এলাকায় হয়, কিন্তু আমার শোলাকুড়ি ইউনিয়নের এখনও একসময় 80% রাস্তাঘাট সম্পূর্ণ কাঁচা। কাজে ন্যায্য মূল্য পেতে গেলে এই রাস্তাগুলো যদি পাকা হতো জরুরি ভিত্তিতে, এবং মাননীয় আমাদের কৃষিমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব এবং অনুরোধ ইতিমধ্যেও করেছি, কয়েকবার বৈঠকও করেছি, এই শোলাকুড়ি ইউনিয়নের উৎপাদিত ফসল যাতে বাজারজাত করার জন্য এবং এলাকার চাষিগণ ন্যায্য মূল্য পায় সেই সুবাদে অগ্রাধিকার ভিত্তিতে এই আমার এই ইউনিয়নের রাস্তাগুলো পাকা করানোর জন্য আমি আপনাদের মাধ্যমে, আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকেও আমি বলতে চাই, অনুরোধ করতে চাই যে আমরা পিছিয়ে পড়ার লোক নেই আমাদের এই শোলাকুড়ি ইউনিয়ন, আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানে আদিবাসীদের মধ্যে 90% তারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করেন, তাদের জন্য যাতে বড় ধরনের কোনো সহযোগিতা বিধি মোতাবেক সরকারের মাধ্যমে সেটা হয় এটাও আমার কাম্য। এবং আমি আমার ইউনিয়নের মাদক বিরোধী অলরেডি ইতিমধ্যে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি, তার বাদে সামনে আমাদের বাল্য বিবাহের উপর, যদিও বাল্য বিবাহ একবারে যে হয় না এই কথা আমি বলবো না, বাস্তবতা যেটা, তবে সবসময় আমরা সজাগ থাকি যাতে বাল্য বিবাহ না হয়। তারপরেও আমি মনে করি যে প্রশাসনের মাধ্যমে যদি একটা শক্তিশালী আইন শৃঙ্খলার মিটিংয়ের মধ্য দিয়ে যদি একটা ইতিমধ্যে একটা ব্যবস্থা আমরা নিতে পারি, বর্তমান ওসির সাহেবের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে, ইউনো মহোদয়ের সাথেও কথা হয়েছে, বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা প্রাথমিক অবস্থায় একটা অতি তাড়াতাড়ি একটা মিটিং জনগণকে সম্পৃক্ত করে একটা মিটিংয়ের সুব্যবস্থা করে বহুল প্রচারের মধ্য দিয়ে যাতে আমরা এটা রোধ করতে পারি সেই আহ্বান আমার প্রশাসনের কাছে দেওয়া আছে, অতি তাড়াতাড়ি যাতে এটা শেষ করতে পারি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আক্তার হোসেন, চেয়ারম্যান 11 নং শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ মধুপুর টাঙ্গাইল।